সকাল থেকেই মায়ের মন্দিরে ভক্তবৃন্দদের ভিড় আছে, আর অমাবস্যা লেগে যাওয়ার পর তো ভিড় আরও অনেক বাড়বে। মানুষ সুশৃঙ্খলভাবে লাইনভাবে সারিবদ্ধভাবে তারা প্রত্যেকেই পুজো দিচ্ছে। আমরা বিগত কয়েক বছর ধরে যেমন করোনা আবহে মানুষজন যেমন ঘরবন্দি ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমরা চাই সুস্থ সবল শরীর, আর তার সাথে মায়ের কাছে আরও চাইলাম আমাদের সমাজ যাতে ঠিকঠাকভাবে গড়ে ওঠে, মানুষের মধ্যে কোনো বিভেদ নয়, সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো। মায়ের কাছে আমার এটাই চাওয়া। নিজের পরিবারে সুখ শান্তি তো অবশ্যই চাইলাম, সঙ্গে সঙ্গে আমাদের পারিপার্শ্বিক সারা বিশ্ব যাতে সুখ শান্তিতে বসবাস করে, দীপাবলির আলোকে সমস্ত অশুভ শক্তি অশুভ আত্মা যাতে মুছে যায় সেই প্রার্থনাই রইল। প্রত্যেক বছরে বিষ্ণুপুর কালীবাড়িতে আমরা আসি, এই ঐতিহ্যময় কালীবাড়ি মায়ের কাছে প্রার্থনা করি নিজের জন্য এবং সকলের জন্য। এই কালীবাড়িতে না এলে কালী পুজো অসম্পূর্ণ থেকে যায়। আজ দীপান্বিতা কালী পুজো, প্রত্যেকে মুর্শিদাবাদ কেন আরও আশপাশের সমস্ত জেলা থেকে মায়ের এখানে সবাই পুজো দিতে আসেন তাদের মনস্কামনা পূর্ণর জন্য, এবং সবাই যাতে শান্তিতে পুজো দিতে পারে সেই চেষ্টাটা আমরা সবসময় করি। আর কালকে সকালবেলা থেকে প্রসাদ দেওয়া হবে 11টা পর্যন্ত, প্রত্যেককে আমরা অনুরোধ করব যে সকালবেলায় এসে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য।